অন্তর্ভুক্ত হবে যারা যারা ফর্ম পাবে। এক নম্বরে হলো রাজ্য সরকারের সকল দপ্তরের স্থায়ী কর্মচারীগণ। দুই নম্বরে হলো রাজ্য সরকারের প্রত্যেকটি দপ্তরের স্থায়ী কর্মচারীগণ যদি তারা জাতীয়তাবাদী হন, যারা বিভেদমূলক রাজনীতি করেন কিংবা কাস্তে হাতুড়ি তারা নিয়ে রাজনীতি করেন, কোঅর্ডিনেশন কমিটি বাঁচার জন্য এখন ফেডারেশনে ঢুকে পোস্টিং, এইসব কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। রাজ্য সরকারের অনুমোদনে কৃত 60 বছর বয়সে অবধি চুক্তিভিত্তিক কর্মচারীগণ, বোর্ড নিয়ন্ত্রণ স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীগণ, রেগুলেটর মার্কেটিং পলিউশন কন্ট্রোল বোর্ড, ত্রিস্তর পঞ্চায়েত ও পৌরসভার স্থায়ী কর্মচারীগণ, সরকারি দপ্তরের অধীনে বিভিন্ন প্রকল্পে আওতায় কর্মচারী যথা কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বাংলা সহায়ক কেন্দ্র, ভিলেজ রিসার্চ পার্সন, আশা, অঙ্গনবাড়ি কর্মী, সহায়ক কমিউনিটি এডিটর, ভিলেজ লেভেল ডিরেক্টর, ভিলেজ লেভেল ডক্টর, প্রাণী মিত্র ও প্রাণী বন্ধু, কৃষক বন্ধু, এমপ্লয়ী, ন্যাশনাল হেলথ মিশন, এছাড়াও রাজ্য সরকারের পে কমিশন সুবিধাযুক্ত কর্মচারীগণ, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সেকেন্ড এনএম, কমিউনিটি হেলথ অফিসার সিএইচও, যারা যারা এর ভিতরে অন্তর্ভুক্ত আমরা বলে দিলাম। একটা করে আমরা কপি সবাইকে দিয়ে দেবো, যারা যারা এগুলো অন্তর্ভুক্ত হবে, যাদেরকে আমরা ফর্মগুলো দেবো।